বিয়ের আগে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক হারাম জানা সত্ত্বেও একটা অপরাধ আমি করেছি। আমি আমার বাড়িতে বিয়ের কথা বলেছি কিন্তু এতে তারা রাজি না। আমার নিজের সিদ্ধান্তে বিয়ে করলে বাবা মা আমার প্রতি অসন্তুষ্ট হবে। এমত অবস্থায় আমি হারাম সম্পর্কের মাঝে থাকতে চাই না। আমার সন্তোষের উদ্দেশ্যে তওবা করে ফিরে আসতে চাই কিন্তু নিজের কাছে মনে হয় যে তার সাথে আমি বেঈমানি করে ফেলেছি আর মনে হয় আমি তার মনে কষ্ট দিচ্ছি। তখন মনে হয় সে আমাকে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। বিষয়টি মানুষ সাথে জড়িত পাবে মনে হচ্ছে। দেখেন এই জাতীয় বিষয়গুলো শয়তানের নেক্সুরতে ধোকা, এগুলো শয়তানের নেক্সুরতে ধোকা। যারা এই সমস্ত কুকামে গুনাহের কাজে জড়িত থাকে শয়তান এদেরকে কিছু মশলা ডেলিভারি করে, শয়তান কিছু ফতোয়া দেয়। এর মধ্যে একটা ফতোয়া হলো মানুষের মন ভাঙা এটা কাবাগর ভাঙার চেয়ে জঘন্য। অতএব এইটা গোল করে ব্ল্যাকমেইল করে শয়তানের সব বলে মনে রাখবে। অন্যায় কোনো চুক্তি করলে ধরেন একজনের সাথে আপনার চুক্তি হয়েছে, কি চুক্তি, যে ভাই তুমি অমুকরে খুন করে আসবা তোমারে আমি চা পানি খাওয়াই দিলাম সুন্দর করে পেট ভরে খাওয়াই দিলাম আর কি চাও সব দিয়ে দিলাম খেয়ে ফেলছেন আপনি শেষ। এখন কী করতে হবে, অমুকরে খুন করে আসতে হবে, আপনি গেছেন দায়িত্ব পালন করতে। এখন আপনার কিছু দূর যাওয়ার পর যদি মনে হয় বা আপনি জানতে পারেন না কাজটা তো নিষেধ হারাম কাজ আমি করতে পারি না, এখন আপনার চিন্তা হবে শয়তান বলতে পারে তুমি না লোকটার সাথে কমিটমেন্ট করছো, তুমি না বেচারার খানা খাইছো, ওয়াদা খেলাফ করা তো মুমিনের কাজ না, কি বলেন? তখন এবার বলবেন না ঠিক আছে ওয়াদা রক্ষা করতে গিয়ে আর গর্দান পালা দিয়ে আসে। এটা কি বোঝা যাচ্ছে না? এটাও সেরকম, এই প্রশ্ন বিষয়টা সেরকম। কোনো মেয়ে সে যদি ভুল বোঝে তাকে বিনয়ের সাথে একটা চিঠি একটা মেসেজের মাধ্যমে জানা দিলে দেখো এটা আল্লাহর বিধান কারণ আমার কোনো স্বার্থের কারণ। আবার অনেক পোলাপার এই মশলা থেকে এই মশলা নিয়ে স্বার্থে ব্যবহার করবে, নিজের স্বার্থে ব্যবহার করবে, এটা এই আশঙ্কাটা আছে। আপনি কী জন্য করছেন আমি না বুঝতে পারি, আল্লাহ ঠিক করছেন, আল্লাহ ধরা থেকে বাঁচতে পারবেন না। ধান্দা করছেন এই মেয়েরে বিয়ে করা যায় সম্ভব বাপ মারে বুঝাতে সম্ভব হবে চেষ্টা করবে কিন্তু এখন আপনি আসলে সুইচ করতে চান, কি করতে চান, সুইচ করতে চান। তো সুইচ করতে চাইয়া আপনি এখন দানায় ফানায় করার তো কোনো বুদ্ধি পান নাই, এবার যে এই মৌলবী সাহেব মশলা ধরে গেছে যে দেখো হারাম সম্পর্কে তো থাকতে হয় না, তো হারাম সম্পর্ক থেকে তো বাঁচা লাগে, সেজন্য আমি হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য চলে গেলাম যে আর একটা দৌড়। তাহলে আপনি আরেকটার কাছে যাওয়ার জন্য এই আকাম যদি করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনিসটা ক্লিয়ার থাকবে না? তাহলে তো ভাইরা আমার আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসবো, তার যাতে কোনো ক্ষতি না হয় পারলে কোনো উপকার হয় সেই চেষ্টা করব, আর যদি তাকে বিয়ে করার রাস্তা থাকে ডেফিনেটলি সেটা করবে। মা বাবা রাজি না, মা বাবাকে বোঝান, মা বাবাকে বোঝান, মা বাবাকে বোঝাতে থাকেন, একবার বোঝান, দুইবার বোঝান, তিনবার বোঝান, অন্যদেরকে দিয়ে বোঝান। মা বাবা দেখেন কার মা বাবা কী করলে খুশি হবে এটা প্রত্যেকটা লোক জানে, জানে প্রত্যেকটা লোক জানে যে আমার মা বাবা কী করলে খুশি হবে না হবে। অনেক মা বাবা আছে টাকা পয়সা কামাই করলে খুশি, তাই না? তো ধরুন টাকা পয়সা কামাই দেবেন বাবা মানে খুশি করে পরে তাদের কাছ থেকে সম্মতি আদায় করে চেষ্টা করতে হবে। তো ইন্না মা আলামালে বিনিয়া কি জন্য করতেছেন, ধান্দা কি, সেটা যদি হারাম থেকে বাঁচার জন্য হয় তাহলে ওই মানুষের মন ভাঙা আর কাবা ভাঙা হওয়ার এই শয়তানের সমস্ত মাসালায় প্রতারিত না হয়ে অন্যায় থেকে সরে যান এবং ওই মেয়ের আপনার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, ক্ষতি হয়ে থাকলে সেটা ক্ষতিপূরণের কোনো রাস্তা থাকলে ব্যবস্থা করেন, আপনার একটা ভালো বন্ধুরে পারলে এর সাথে বিয়ে দিয়ে দেন। এটা কথার কথা বলো, তো এই জন্য কী উদ্দেশ্যে করছেন সেটা আল্লাহ তাআলা জানেন। যৌবন বয়সের পাগলামি বহুত পাগলামি চাইলে করতে পারেন, একটা সময় আল্লাহর কাছে দাঁড়াতে হবে, মরা লাগবে না, মরার পরে যাওয়া লাগবে না, জীবিত অবস্থায় এই অপরাধের অদৃশ্য দাহ আপনাকে কুড়ে কুড়ে জ্বালাবে এবং শেষ করবে। এই জন্য অন্যায় থেকে সরে আসতে কোনো দ্বিধা করবেন না, এই দ্বিধাগুলো শয়তান সৃষ্টি করে কিন্তু আবার আপনার দ্বারা কারো ক্ষতি না হয় সেটাও খেয়াল রাখবেন। জেনে শুনে ম্যাক্সিমাম যুবকরা তো এখন এই আকামগুলো করে জেনে শুনে, ও জানে এখানে বিয়ে করবে না কিন্তু ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই মেয়ের পাম্পটি দিয়ে দিনকে দিন মশলকে বছর মাসকে মাস কাটা আছে না মেয়ে, জাস্ট টাইম পাস। আবার অনেক সময় দুইটাই জানে যে এটা টাইম পাস, এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওই যে বলছিলাম জান্নাত আল্লাহর কাছে চাইবেন কোন মুখে যে আল্লাহ আমার কাছে অনেক অন্যায় করার সুযোগ ছিল আমি করলাম না এই বিনিময়ে জান্নাত চাই আল্লাহর কাছে চাওয়ার জন্য স্যাক্রিফাইস করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন